আজকের এই ক্লাসটা খুবই হেল্পফুল হচ্ছে, বিশেষ করে ক্লাস 6 থেকে এইচএসসি মানে 7 8 9 10 এন্ড এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য এবং যারা ডিগ্রি অনার্স স্টাডি করতেছে তাদের জন্য প্রত্যেকটা ক্লাসে ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন গ্রামাটিক্যাল পয়েন্টস থাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, স্বাগত সকলকে এমএস লিগন্স একাডেমিতে। লাভলি ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি এমএস লিগন স্যার। আজকে আমার প্রাণপ্রিয় লাভলি স্টুডেন্টদের জন্য আমি নিয়ে আসছি এবং অলরেডি যারা আমাকে ইউটিউবে কমেন্ট এবং সরাসরি এই নাম্বারে কল দিয়েছে যে স্যার ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন উপর দ্রুত ক্লাস দেন, আর সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন। এটা আমাদের সকলে বলে গ্রামাটিক্যাল পাস পয়েন্ট, পাঁচ মার্কস, তাই না? আসলে আমি এটা পাঁচ মার্কস বলবো না, আমি এটা বলবো 90 মার্কস। স্যার কেন 90 মার্কস? দেখো তোমার রাইটিং পার্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 90 মার্কস আমাদের রাইটিং পার্ট থাকে। তা তুমি যদি রাইটিং পার্টে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন ভালোভাবে ইউজ করতে না পারো কখনো কিন্তু রাইটিং পার্টে ভালো মার্কস পাওয়া যাবে না। তাহলে সো আজকে আমরা টোটাল ক্লাস করতেছি 95 মার্কস। ওকে, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ওয়াচ অ্যান্ড লিসেন কেয়ারফুললি। সো আজকে আমরা ক্যাপিটাল লেটার বলতে কি একদম সিম্পল ক্যাপিটাল লেটারের টপ সিক্রেট 5টা নিয়ম আমি শিখিয়েছি। এই ভিডিওটা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংকে আছে, তোমরা দেখে নিবে। সো আজকে আমরা আলোচনা করব পাংচুয়েশন কিভাবে ব্যবহার করতে হয়, পাংচুয়েশন কি, কমা, দাঁড়ি, ঠিক আছে, ফুল স্টপ, ইনভার্টেড কমা, ক্লোন, সেমিক্লোন, এগুলি কিভাবে ইউজ করতে হয় আজকে আমরা পার্ট ওয়ানে আলোচনা করব। আজকে আলোচনা করব ফুল স্টপ টপ সিক্রেট 2টা নিয়ম। ফুল স্টপের তোমরা যদি মাত্র আমার 2টা নিয়ম জানতে পারো জীবনে ফুল স্টপের নিয়ম ভুলবে না, এবং কমার নিয়ম শিখবা 2 থেকে 3টা, ঠিক আছে? সো আমরা ফার্স্টে শিখতেছি ফুল স্টপ, এবং আমি এইভাবে স্টেপ বাই স্টেপ পার্ট 2 পার্ট 3 আমরা ক্লাস করব। ওকে, তা সো মনোযোগ সহকারে দেখো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। আর একটা কথা, তোমরা আর কোন কোন ক্লাস চাও, কোন বিষয়ের উপর, কোন টপিকের উপর ক্লাস চাও, তোমরা চাইলে আমি অবশ্যই ক্লাসগুলি দিব। তা সো আমাদের ফুল স্টপ রুল 1 হচ্ছে একদম সিম্পল, ভালোভাবে বুঝো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে সব সময় আজীবন ফুল স্টপ হবে, মনে থাকবে তো? কি কি বলেছি বলো? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যান্ড অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে। প্রশ্ন হচ্ছে স্যার আমি কিভাবে চিনবো এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স? কোনো সমস্যা নাই, তোমাদের জন্য একদম সিম্পলি লেখা আছে। দেখো এখানে তীরচিহ্ন দিয়ে লেখা আছে, একটু ভালোভাবে দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিচে লেখা আছে সাবজেক্ট দিয়ে শুরু, কি দিয়ে শুরু, সাবজেক্ট দিয়ে শুরু হবে, ঠিক আছে? আর ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে মেইন ভার্ব দিয়ে শুরু হবে, কি দ্বারা, মেইন ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব না, কি দ্বারা শুরু হবে, মেইন ভার্ব দ্বারা শুরু হবে, ভালোভাবে বুঝবে। তা সো মেইন ভার্ব দ্বারা শুরু হলে কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স একদম সহজ উপায় আছে মেই ধারা শুরু হবে, মেই ধারা কোনো বাক্য শুরু হলে চোখ বুঝে বুঝে নেবা তুমি, ওটা অপটেটিভ সেন্টেন্স। আর মেইন ভার্ব দ্বারা শুরু হলে কি বুঝবো, ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর বলো তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সকল বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ, অনুরোধ বুঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি, সাবজেক্ট দ্বারা শুরু হবে। আর তোমাদের যদি স্পেশালি কোনো সেন্টেন্সের উপর ক্লাস থাকে তোমরা বলতে পারবে, আমি অবশ্যই ক্লাসগুলি দেবো। আজকে শর্টকাট আকারে বললাম কিভাবে তোমরা সেন্টেন্সগুলি চিনবে। তো আমরা কি কি বুঝলাম, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সের শেষে সব সময় আজীবন কি হবে, মিঠুন চক্রবর্তী ডায়লগ, দাঁড়িয়ে হবে না, কমা হবে না, ডিরেক্ট ফুল স্টপ। ওকে, তো আমাদের এখানে 5 থেকে 6 এক্সাম্পলস আছে যার মাধ্যমে তুমি সহজভাবে বুঝে নিতে পারবে। লাবিব ওয়েন্ট টু ভিলেজ, লাবিব গ্রামে গিয়েছিল, লাবিব হচ্ছে এখানে একটা সাবজেক্ট, সাবজেক্ট দ্বারা শুরু হলে এটা কোন সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সের শেষে কি হবে, আজীবন দাঁড়িয়ে হবে না, কমা হবে না, কি হবে, ফুল স্টপ। ওকে, নাম্বার 2, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কি দ্বারা শুরু, মেইন ভার্ব দ্বারা শুরু, মেইন ভার্ব দ্বারা শুরু হলে এটা কোন সেন্টেন্স, গুড, এটা হচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি ভালো পারছো, শেষে কি হবে, ফুল স্টপ হবে। এখন প্রশ্ন আছে নেক্সট, মেই আল্লাহ ব্লিস ইউ, আল্লাহ তোমার সহায়ক হোক, কি দ্বারা শুরু, মেই দ্বারা শুরু, তাহলে মেই দ্বারা শুরু হলে কোন সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সের শেষে কি হবে, সব সময় ফুল স্টপ হবে। নেক্সট, কাম হেয়ার, এদিকে আসো, মেইন ভার্ব দ্বারা শুরু, শেষে কি হবে,
ফুল স্টপ কারণ এটা হচ্ছে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স পাঁচ নম্বর এক্সাম্পল দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সবসময় সত্য কথা বলবে এটা কি বলছে আমাদের উপদেশ দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে এখানে মেইন ভার্ব দ্বারা শুরু এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শেষে কি হবে ফুল স্টপ অ্যান্ড ফাইনালি কামাল উইল গো টু স্কুল কামাল স্কুলে যাবে এখানে কামাল হচ্ছে একটা সাবজেক্ট সাবজেক্ট দ্বারা শুরু হলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় দাড়ি হবে না কমা হবে না কি হবে ফুল স্টপ ওকে তো শেষে কি হলো ফুল স্টপ আমরা এখন সিক্রেট রুল টু আলোচনা করব এর আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এম এস লিকনস একাডেমি অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নেক্সট আপডেট ভিডিওস ওকে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো সকলকে অসংখ্য ধন্যবাদ ওকে লাভলি স্টুডেন্টস আমাদের রুল টু হচ্ছে একদম সহজ সংক্ষিপ্ত শব্দে প্রতিটি অক্ষরের পর ফুল স্টপ হবে কি হবে বলো সংক্ষিপ্ত শব্দে প্রতিটি অক্ষরের পর ফুল স্টপ হবে যেমন মিস্টার শিমুল ইজ এম এ ইন ইংলিশ এর আগে তোমাদের আরেকটি কথা না বললি নয় আমরা যে মোহাম্মদ মোসাম্মদ বলি এগুলি সংক্ষিপ্ত রূপ হচ্ছে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ আমরা কি বলি মিস্টার তাছাড়া আন্তর্জাতিক নিয়মে মিস্টার মিসেসের পর কোনো ফুল স্টপ দিতে হয় না তাছাড়া তুমি বাংলাদেশি আইন মানো আর না মানো তোমাকে কিন্তু ইংলিশের আইন অবশ্যই মানতে হবে তাহলে সবসময় মাথা খেয়াল রাখবা মিস্টার এবং মিসেসের পর কোনো ফুল স্টপ দেওয়া লাগবে না এটা সংক্ষিপ্ত রূপ হোক তারপর দেওয়ার কোনো প্রচলিত আইনে নেই তাহলে এখানে সংক্ষিপ্ত রূপ আছে যেমন এম এ এম এর পর একটা ফুল স্টপ হবে এরপর একটা কি হবে ফুল স্টপ হবে মনে থাকবে তো তো পুরো বাক্যটা কি মিস্টার শিমুল ইজ এম এ ইন ইংলিশ এই বাক্যটা কি দ্বারা শুরু শিমুল মাই অনারেবল টিচার শিমুল স্যার ওকে তো এই যে সাবজেক্ট দ্বারা শুরু এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য শেষে ফুল স্টপ হবে এখন প্রশ্ন আছে তা সংক্ষিপ্ত শব্দের প্রতিটি অক্ষরের পর ফুল স্টপ যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য শেষে কি ফুল স্টপ দুই নম্বর এক্সাম্পল দেখি এম এস লিকনস একাডেমি এই এম এস এর পূর্ণরূপ আছে আর সকল স্টুডেন্টরা হয়তো বা কমই জানে এম এস লিকন স্যার বলে সকলে এম এস কি এম এস মানে মোহাম্মদ সাইদুজ্জামান লিকন মোহাম্মদ সাইদুজ্জামান লিকন তো এই যে মোহাম্মদ সাইদুজ্জামান লিকন এটা হচ্ছে শর্ট রূপ এই জন্য এম এর পর ফুল স্টপ এস এর পর ফুল স্টপ তিন নম্বরটা দেখি হি ইজ এ বিএসসি বিএসসির পুনরূপ কি ব্যাচেলর অফ সায়েন্স ওকে তা সো বি এর পর ফুল স্টপ হবে কারণ এটা সংক্ষিপ্ত রূপ এবং যেহেতু এটা সাবজেক্ট দ্বারা তৈরি শেষে কি হবে দাড়ি হবে না কমা হবে না ডিরেক্ট কি হবে ফুল স্টপ হবে ওকে আর কোনো প্রশ্ন আছে কারো তো সো লাভলি স্টুডেন্টস আজকে আমরা শর্ট শর্ট করে আলোচনা করলাম আজকে আমরা আলোচনা করলাম ক্যাপিটাল লেটার তো আমাদের ইউটিউব লিঙ্কে আছে দেওয়া একদম সিম্পল পাঁচটা নিয়ম দেখবা পাংচুয়েশন পার্ট ওয়ানে আমরা আজকে শিখেছি ফুল স্টপ আগামী ক্লাসে আমরা খুবই শিখবি শিখবো কমা তারপর শিখবো ইনভার্টেড কমা তারপর শিখবো সেমিকোলন কোলন একদম সিম্পল রুলসগুলো আমরা শিখলে আমি বিশ্বাস করি তোমাদের কোনো ভুল হবে না এবং আরেকটি কথা না বললি নয় লাভলি স্টুডেন্টস যে জীবনে দুইটা জিনিস দান করলে কখনো কমে না সবসময় মনে রাখবা একটা হচ্ছে বিদ্যা একটা হচ্ছে সম্পদ এই দুইটা দান করলে কখনো কমবে না তোমার যদি সত্যি মনে হয় এই ক্লাসটা সত্যি উপকৃত সিক্স টু অনার্সের স্টুডেন্টদের জন্য তাহলে সো প্লিজ শেয়ার মাই ভিডিওস অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তোমার কমেন্ট দ্বারা আমরা খুবই ইন্সপায়ার্ড হই মানুষের ক্ষুধা লাগলে ভাত খায় যেমন ভাত খেলে তার ক্ষুধা নিবারণ হয় যে সকল ব্যক্তিরা কাজ করে তাদের যদি পজিটিভ কথা দ্বারা কমেন্ট দ্বারা ইন্সপায়ার্ড করা হয় তাদের মনে একটা তৃপ্তি আসে যার ফলে তারা আরও ভালো ভালো ক্লাস নিতে পারে ওকে তাই সো অবশ্যই ভালো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এম এস লিকনস একাডেমি এবং এই প্রতিষ্ঠানে শুধু ইংলিশ শেখানো হয় তা না গ্রামার শেখানো হয় তা না এখানে স্পোকেন রাইটিং গ্রামাটিক্যাল পয়েন্ট আইএলটিএস ম্যাথমেটিক্স আইসিটি এবং শরীরকে সুস্থ থাকার জন্য আমাদের মার্শাল আর্ট শেখানো হয় তাছাড়া তোমরা প্লেলিস্টে গিয়ে যার যেটা প্রয়োজন ওটা দেখো এবং সকলে ভালোভাবে শিখো আমি এখনও বলতে পারি এম এস লিকনস একাডেমি হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে তুমি ইনশাল্লাহ ম্যাক্সিমাম কিছু শিখতে পারবে তুমি যদি উপকৃত হয় এতেই আমি ধন্য হব সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু